সরকারি কেন্দ্রে নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে, এমনই অভিযোগ তুলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী এবং সহায়িকাকে তালা আটকে রেখে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। ঘটনা মালদার বামনগোলা ব্লকের মালডাঙ্গা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। অভিভাবকদের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের প্রকল্প আধিকারিক। বামনগোলার সুসংহত শিশু বিকাশ প্রকল্প আধিকারিক খোকন বৈদ্য জানিয়েছেন, মালডাঙ্গার ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখা হবে, তবে বহু ক্ষেত্রে ডাল না থাকায় কর্মী সহায়িকাদের একটু সমস্যা হচ্ছে। আশা করা যাচ্ছে ডাল এবং তেল খুব দ্রুত বরাদ্দ হবে। বামনগোলা ব্লকের মালডাঙ্গা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী শর্মিলা রায় ও সহায়িকা রুমা দেবনাথকে তালা দিয়ে আটকে বিক্ষোভ দেখান অভিভাবকরা। তাদের অভিযোগ, ঘর জলের ব্যবস্থা থাকলেও সহায়িকা নিজের বাড়ি থেকে রান্না করে কেন্দ্রে নিয়ে গিয়ে খাবার বিলি করেন। এদিন ভাতের সঙ্গে সেদ্ধ ডিম দেওয়া হয়। অভিভাবকদের অভিযোগ, এক সপ্তাহ টানা অর্ধেক ডিম দেওয়া হচ্ছে, খিচুড়ির বদলে সাদা ভাত শিশুদের দেওয়া হচ্ছে, সে খাবার শিশুরা খেতে চায় না, তাই এদিন তাদের আটকে রেখে বিক্ষোভ দেখানো হয়। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের পাল্টা দাবি, দুমাস ধরে ডাল মিলছে না, তাই নিরুপায় হয়ে সাদা ভাত দিতে হচ্ছে। সুপারভাইজার এবং সিডিপিওকেও এই বিষয় সম্পর্কে জানানো হয়েছে। খাবার জন্য নিয়ে যেতে হয় টিফিন করে, ওদের বাড়ি থেকে রান্না নিয়ে আসতে হয়। সাদা ভাত দিবে, তার মধ্যে ডিম সিদ্ধ শুধু, তো ভাতের সাথে তো সবজি তো লাগবে, বাচ্চারা কি করে খাবে? তারপরে আগে তো আগে নিয়ম দিতে শুধু ফেনে ভাত, তো ফেনে ভাত খেতে পারে বাচ্চারা? তো খেতে পারে না। খিচুড়ি রান্না করবে, খিচুড়ির মধ্যে তোমার সবজি থাকবে না, কখনো থাকবে ওটা সেটা সবজি, ওরা কি বাচ্চারা খেতে পারে? খেতে পারে না। সপ্তাহে তোমার 3 দিন হাফ ডিম দিবে আর 2 দিন গোটা ডিম, মানে হাফ ডিম দিবে, 3 দিন হাফ গোটা আর 2 দিন হাফ দিবে, আর তার মধ্যে শনিবার আবার ডিম নাই, তো ওটা খিচুড়ি আগে দিত না, এখন নিয়ম দেয় খিচুড়ি, কারণ আমরা মায়েরা ঝামেলা করি, ওই জন্য এখন খিচুড়ি দেয়। তার মধ্যে মা যদি বাবার বাড়িতে যায় বেড়াতে, বাড়ির লোক যদি আসে খিচুড়ি নেওয়ার জন্য, ওরা খিচুড়ি দিবে না, বলে ওর মা নেই বাচ্চা নেই, কেন খিচুড়ি দিবে? ওটা কেন পাবে না? আজকে আজকে কি করলেন আপনি? আজকে আমরা তালা দিয়ে রেখে দিছি, সামনের সপ্তাহে তালা, মানে কতক্ষণ তালা রাখবেন? যত সময় না ওরা খবর দিবে। জানুয়ারি মাসে আমাদের ডাল ঢুকেনি সেন্টারে, তো ডাল ঢুকেনি, তখন আমরা যতদিন অবধি ডাল ছিল কোন সেন্টার থেকে দিদি ধার করে নিয়ে আসছে 507 নম্বর থেকে দিয়ে আমরা এতদিন চালাইছি। এখন আমাদের ডালও নাই, লবণ নাই, তেল নাই, তো আজকে আমরা সুপারভাইজারকে কালকে ফোন করছি যে দিদি আমাদের সেন্টারে ডাল নাই আর তেল লবণ নাই, তখন বলছে কি তাহলে আমরা কী করবো? তখন বলছে কি ঠিক আছে তোমরা এখন সাদা ভাত আর ডিম সিদ্ধ দিয়ে দাও। তো আমরা আজকে তাই করলাম যে সাদা ভাত আর ডিম সিদ্ধ দিলাম, তাতে আমাদেরকে তালা দিয়ে দিল। তারপর আমরা দেখবো সেই অনুমতি আপনারা দেন। হ্যাঁ, আজকে এরকম একটা আমি অভিযোগ শুনেছি বামনগোলা সিটিএস প্রজেক্টের মালগোলা সিটিএস অঙ্গনওয়াড়ি সেন্টারে একটা অভিযোগ এসছে, এলাকার লোক নাকি বিক্ষোভ করেছে। তো ওখানকার যে অভিযোগটা ওই জিপির যে রয়েছে দায়িত্ব ওই সুপারভাইজার ম্যাডাম, তাকে আমি বললাম ব্যাপারটা দেখার জন্য, ওনার কান থেকে আমি শুনলাম। তো যেহেতু আমি জেলা ভোটের ডিউটিতে আমি ছিলাম, ইলেকশন আমাদের ট্রেনিং এরিয়া ছিল, অযোধ্যা থেকে আমি এসেছি, তো সেই জন্য আমি এখান থেকে ফোনে ওনাকে ইনস্ট্রাকশন দিলাম যে ওয়ার্কারকে ডেকে যে কী হলো ওনাকে শোকাজ করতে, এবং শুনলাম যে আজকে আমাদের যেই হিসাবে খাবারটা যাবে অ্যাজ পার মেনু মেনু চার্ট হিসাবে, উনি সেভাবে খাবারটা দেয়নি। আজকে ডিমের ঝোল কথা ছিল, কিন্তু উনি শুধু ডিম দিয়ে দিয়েছে, ঝোলটা দেয়নি। কেন এটা করলো ওনারা কিন্তু অফিসে ডেকে লিখিত আমরা চেয়েছি, তারপরে অফিসিয়াল যে স্টেপ নেওয়া সেটা কিন্তু নেওয়া হবে।